সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছে সিয়াম সাধনার মাস রমজান। সারাদিন রোজার শেষে সবারই প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার। তবে স্থানের পার্থক্যের কারণে কেউ 11 ঘন্টার রোজা শেষ করছে, কেউ আবার 22 ঘন্টাও রাখছে। যে যতক্ষণ রাখুক না কেন ইফতার কিন্তু সবাই করে। শুধু তাই নয়, ইফতার নিয়ে থাকে ব্যাপক ধরনের উৎসব। আজ তুরস্কের ইফতারের খবর জানাচ্ছেন চন্দনী চন্দ্রা। অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্ক। ঐতিহাসিকভাবে তুর্কি সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য ছিল একটি ইসলামী সাম্রাজ্য। রমজান মাসে তুরস্কের পরিবারগুলোর সদস্যরা সবাই একসাথে মিলিত হন। এই মাস উপলক্ষে তারা খাবারের জন্য একটু বেশি সময় কাটান। রোজা উপলক্ষে আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার যেমন সুযোগ হয়, তেমনি দারুণ মজার সব খাবারের স্বাদও নেওয়া হয়। সমবরতের পর থেকে তুরস্কে শুরু হয়ে যায় মাহে রমজানের আমেজ। রমজান মাসকে সুগার বিস্ট সেকের বেরামি বলে টার্কিশরা। সারাদিন রোজা রাখার পর ইফতারি থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে বসে ঐতিহ্যবাহী সব খাবার খান তুরস্কবাসীরা। তাজা পাউরুটি, তাজা খেজুর, কালো এবং সবুজ জলপাই, টার্কির সাদা পনির, তাজা কাঁসার পনির, পুরনো কাঁসার পনির, মশলাদার গরুর মাংসের পাতলা স্লাইস, মশলাদার সসেস, মিষ্টি, মাখন, ফল, মধু, প্রচুর পরিমাণে টমেটো ও শসা। সেহরিকে তুর্কি ভাষায় বলে সাহুর। সুবেসাদেকের আহারের আগে পুডিং জাতীয় খাবার, কাজুন দেবী, কাশকাভাল পনির, একটি মাংস, সবজি জাতীয় খাবার রাখেন। বাদ যায় না পিলাপ বা লুডলস জাতীয় খাবারও। তবে সব খাবারে লবণ কম হওয়া চায়। তাদের মতে খাদ্যে লবণ কম হলে পিপাসা কম লাগবে। অনেকে হয়তো জানেন না কাবাবের আদি বাড়ি তুরস্ক। তাই তুর্কিরা তাদের ইফতারের প্রধান তালিকায় রাখেন হরেক জাতীয় কাবাব, শরবতের উপস্থিতিও উল্লেখ করার মতো। ইফতারের পর রাতের খাবারেও চলে তুরস্কের ঐতিহ্যবাহী খাবারের ধারাবাহিকতা। এই তালিকায় থাকে কাজু তান্দির বা তন্দুর করা ভেড়ার মাংস, হাঙ্কার বেগেন্ডি, মান্তি বা তুর্কির বিশেষ প্রক্রিয়ায় রান্না করা ডাম্পলিংস বা কালাবা। সঙ্গে থাকে নোনতা স্বাদের দই দিয়ে তৈরি পানীয়, আয়রন, শরবত, বিভিন্ন রকম ফলের রস। ঈদের আগে নতুন পোশাক পরার আড়ম্বর শুরু হয়ে যায় তাদের। রমজানের প্রথম দিন তারা পরিধান করেন সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় আর সবচেয়ে সুন্দর পোশাকটি। এই পোশাক পরার রেওয়াজকে বেরামলিক নামে সম্বোধন করা হয়। মাহে রমজানকে কেন্দ্র করে তুরস্কে কেনাবেচার মাত্রা বহুগুণ বেড়ে যায়। তবে দিনের বেলায় পর্যটন এলাকা ছাড়া অধিকাংশ খাবারের হোটেল ও রেস্তোরাঁ বন্ধই থাকে বলা চলে। শ্রমিক মালিকের সম্পর্ক যাই থাকুক না কেন, এই মাসটিতে অন্তত সবাই এক কাতারে ইফতারের আয়োজনে অংশ নেয়। পবিত্র এই মাসটিতে বিশেষ রমজান মেলার আয়োজন করে দেশটির সরকার। দরিদ্রদের জন্য বিনামূল্যে ভাত ও মাংস ব্যবস্থা করা হয় এই মেলায়। এছাড়া শিশুদের জন্য থাকে চোখ ধাঁধানো সব আয়োজন। রাতের খাবারের পর লোকজন সান্ধ্য আয়োজন উপভোগের পাশাপাশি বিভিন্ন ইসলামিক জলসায় যোগ দেন। মসজিদ প্রধান সড়কের পাশে বড় বড় মসজিদগুলিকে আকর্ষণীয় করে সাজানো হয় মাহে রমজানে। অন্য সময়ের তুলনায় কোরআন নাজিল হওয়া এই মাসে তুরস্কের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বেশ লক্ষ্য করা যায়। এছাড়া তুরস্কে রমজানে রেস্তোরাঁগুলোতে ইফতারে পসরা সাজিয়ে বসে। সেটি শুধুমাত্র মুসলমান রোজদারের জন্য নয়, অমুসলিম কিংবা রোজা না রাখা মানুষদের জন্যও উন্মুক্ত থাকে। মহামান্বিত মাহে রমজান মাসকে নিয়ে তুরস্কে থাকে সাজ রব। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।